আটিকা শাহানা কায়েসকে লেখা হুমায়ুন আহমেদের চিঠি। প্রিয় মালা, বলো কেমন আছো? মনে মনে তোমার জন্যে অপেক্ষা করছিলাম। লম্বা কোনো বালিকাকে দেখলেই ভেবেছি মালা নাকি। আসনি কেন, চিঠি লিখে লিখে তুমি আমার মধ্যে এক ধরনের আগ্রহ সৃষ্টি করেছো। কেন করেছো তা তুমিই জানো। তারপর যখন একদিন সত্যি সত্যি এসে উপস্থিত হব, তখন মাথায় হাত দেবে। এখন তুমি আমাকে বলো, আমার চিঠিগুলি কাকে কাকে পড়তে দাও। চিঠি কোনো সাহিত্যকর্ম নয়, ব্যক্তিগত কথাবার্তা সেখানে থাকে যার কোনো রকম প্রচার হওয়া ঠিক না। আর আমার সবচেয়ে বড় মুশকিল হচ্ছে, কাউকে যখন কিছু লিখি তখন আর অন্য কিছু মনে থাকে না। একজন অদেখা বালিকাকে মনে হয় আমার প্রেমিকা। আমি তোমাকে লিখব যদি কথা দাও, কেউ সেই চিঠি পড়বে না। যদি কোনো দিন খুব বিখ্যাত হয়ে যাই, সেই সম্ভাবনা কিছুটা আছে, তখন সেসব প্রকাশ করবে। তবে তাও করবে আমার মৃত্যুর পর, ঠিক আছে? টেলিফোনে কথাবার্তা বলতে পারিনি, কারণ টেলিফোন যন্ত্রটা আমার পছন্দ নয়। এখানে দুজনার সামনে একটা পর্দা দুলতে থাকে। কথা বলার সময় তোমার চোখ চিকমিক করে উঠল না তীক্ষ্ণ হয়ে গেল তা দেখতে পাই না। যে হাসিটা তুমি হাসলে তা কি অবহেলার হাসি না ভালোবাসার হাসি তাও জানা যায় না। মুখোমুখি গল্প বলায় আমি খুব ওস্তাদ, তবে লজ্জা ভাঙতে সময় লাগে। তোমার সঙ্গে খুব সময় লাগবে বলে মনে হচ্ছে না। তাছাড়া গল্প শুনতেও খুব ভালোবাসি। তুমি যদি সারাদিন বকবক করো তা হাসি মুখে শুনতে পারবো এবং ভালোই লাগবে। অনেকেই সেটা পারে না। কী যে আবোলতাবোল লিখছি, আসলে বুঝতে পারছি না কী লেখা উচিত। কী ধরনের চিঠি তুমি চাও? সাহিত্য? মাপ চাই? সাহিত্য আমি জানি না। উপদেশ? সর্বনাশ, আমি কাউকে উপদেশ দেই না। শুধু চিঠি কী হবে তা দিয়ে? দেখো মালা, আমি কিন্তু খুব গুছিয়ে চিঠি লিখতে পারি। শেষটায় চিঠি পড়ে পড়ে মায়ায় জড়িয়ে পড়বে, সেটা কি ঠিক হবে? হাঁসের গায়ে জল লাগে না, কিন্তু তুমি হাঁস নও। জলের কাছে গেলেই তোমার গায়ে জল লাগবে এবং সে জল শুকতে চাইবে না। মেঘলা দুপুরে কিংবা বর্ষার রাতে গায়ে লেগে থাকা জলে জোয়ার আসবে, খুব কষ্টের ব্যাপার হবে সেটা। বড় অদ্ভুত মানুষের জীবন, কত অল্প দিন আমরা বাঁচি, কিন্তু এর মধ্যেই কত বিচিত্র ধরনের দুঃখ ও আনন্দ আমাদের জড়িয়ে রাখে, তাই না? এখন বলো তো ভাই, তুমি কেমন আছো? তোমার মুকুট ছাড় এবং অমুক ভাই তমুক ভাইরাই বা কেমন আছেন? হা হা হা, আজ এই পর্যন্তই। দেখা হবে চন্দনের বনে। হুমায়ুন আহমেদ।